আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব অভিভাবকহীন বিধবা নারীকে বিয়ে করার বিধান কি, ইসলাম কি বলে। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সম্মানিত প্রিয় বন্ধুরা, অভিভাবক ছাড়া অভিভাবকহীন কোনো বিধবা নারীকে বিয়ে যদি কেউ করে, বিয়েটা সহি হয়ে যাবে। বিধবা নারী তার পরিবারের অনুমতি নিয়ে বিয়ে করা আফদল, অতি উত্তম। যদি পরিবারের অনুমতি না নেয়, বিয়ে করে নেয়, বিয়েটা সহি শুদ্ধ হয়ে যাবে। এ নিয়ে যদি কেউ ইখতিলাফ করে, বাধ্যবাধকতা করে, এটা তার জন্য উচিত না। তদ্রূপ কোনো বাকেরা নারী, অর্থাৎ এমন নারী যার বিয়ে হয়নি, সেও যদি পরিবারের অনুমতি ছাড়া বিয়ে করে নেয়, বিয়ে হয়ে যাবে, তবে এটা উচিত না। কারণ আপনি মা বাবা এতদিন দেখাশোনা করলো, খোঁজখবর নিলো, তাদের খুব আশা মেয়েকে একটা ভালো পাত্রের হাতে তুলে দিবে, কিন্তু সেটা আপনি নিজের মতো করে নিয়ে মা বাবার শেষের ইচ্ছাটা পূরণ করলেন না। আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিয়ে দিবে, আপনি সংসার করছেন, সর্বশেষ আপনার মা বাবাই কিন্তু থাকবে। স্বামীর সংসার কারো কারো সুখের হয়, কারো কারো সংসারটাই হয়ে যায় জাহান্নামের একটা ঘর হয়ে যায়। এই সংসারটা, সংসার একদিন, দুই দিন, এক বছর, দুই বছর ভালো চলার পরে আবার মারামারি, হানাহানি শুরু হয়। কিন্তু সর্বশেষ মা বাবার কথা ছাড়া যে বিয়েটা করলেন, স্বামী ডিভোর্স দিয়ে দেয়, এক জায়গা থেকে আরেক জায়গায় বিয়ে হয়, কিন্তু এই স্বার্থ ছাড়া মা বাবা কিন্তু আপনার পিছে ঠিকই থাকে। এই জন্য এই ভুলগুলো যেন আমরা না করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।